দেখছেন বাংলাদেশ নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। এলাকায় যারা দীর্ঘদিন ধরে আছে, এলাকার বাসিন্দা আনএমপ্লয়েড শিক্ষিত বেকার যুবক, তাদের মধ্য থেকে নিতে হবে। যারা বিক্ষোভ অবস্থানে অংশগ্রহণ করার জন্য এসেছেন কমরেড, যদি কেউ ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক থাকেন চলে আসুন এবং এই টেন্টে আপনারা বসুন। যে দাবাদহ সে গরম, তাকে উপেক্ষা করে আমাদের আন্দোলনে আজকে আসতে হয়েছে। তা না হলে এই ফরাক্কার, এই ফরাক্কার একটা শিল্পাঞ্চলে যে অরাজকতা, সে অরাজকতাকে প্রশ্রয় দেওয়া হয়। একটা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পদ্ধতি তৈরি করতে হবে এবং আমরা বলেছি আমাদের পার্টির পক্ষ থেকে যে কোনো কোটা নয়, কোনো সুপারিশ নয়, কোনো কোটা নয়, কোনো রাজনৈতিক দলকে কোনো কোটা দেওয়া যাবে না। ফরাক্কা ব্যারিজের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বিগত দু বছর ধরে আন্দোলন চালিয়ে আসছি, আপনারা তার সাক্ষী। ফরাক্কা ব্যারিজের স্কুলের ফি বৃদ্ধি করা হয়েছিল 12 গুণ, মাসে 500 টাকা করে ফি দিতে হবে, এটা বছরে নেওয়া হচ্ছে। আমরা সেই সময় অন্যান্য দাবির মধ্যে ফরাক্কা টাউনশিপের সংস্কার, ভাড়া ফাড়া নিয়ে যে টাউনশিপ আবাসিকদের অত্যাচার করা হচ্ছে সেটা, গঙ্গা ভাঙন, সেই দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি। কিছু দাবি আমাদের সেই সময় পূরণ হয়। গঙ্গা ভাঙনের ফরাক্কার ক্ষেত্রে যে 4টা জায়গা আমরা বলেছিলাম, সেখানে তারা নিজেদের পদ্ধতি অনুযায়ী ভাঙনের ব্যবস্থা করছে। ফি বৃদ্ধির আদেশ তারা প্রত্যাহার করেছিল। সেই সময় আমরা বলেছিলাম যে ফরাক্কা ব্যারেজের শূন্য পদে লোক নিয়োগ করতে হবে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা প্রতিষ্ঠান শুকিয়ে যাচ্ছে, তারা লোক নিয়োগ করছে এখন কিন্তু আউটসোর্সিং করে, মানে ঠিকাদারের অধীনে লোক নিয়োগ করছে এবং সেক্ষেত্রেও স্বচ্ছতা নেই। আমরা দু বছর ধরে জানিয়ে আসছি যে যারা কাজ করছিল ফরাক্কা ব্যারেজে, সেই মৃত শ্রমিক কর্মচারী তাদের পরিবার থেকে লোক নেওয়া হোক, স্থানীয় বেকার যুবক তাদের মধ্য থেকে লোক নেওয়া হোক, যারা এই ফরাক্কা ব্যারেজের জন্য জমি দিয়েছে তাদের পরিবার থেকে নেওয়া হোক, আর ফরাক্কা ব্যারেজের ঠিকা শ্রমিকদের মধ্য থেকে যারা ছাঁটাই হয়েছে, ঘাটমাঝি আমাদের 9টা ঘাটে 233 জন শ্রমিক ঘাটমাঝি হিসাবে কাজ করত, তাদের মধ্যে 130 জনকে ওরা ওই মেশিন লাগালো, নৌকা চালু করলো, 130 জনকে ছাঁটাই করলো। সেই সময় আমরা বললাম যে তোমার অন্য জায়গায় কাজ হলে নিতে হবে। তখনকার জেনারেল ম্যানেজার বললেন যে আমরা কিছুদিনের মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নেব, আমরা সেখানে তাদেরকে অগ্রাধিকার দেব। আমরা দেখতে পেলাম যে নতুন একটা কাজ তারা শুরু করলো এখন, ও বিভিন্ন নেতাদের কাছ থেকে, পার্টির কাছ থেকে পলিটিক্যাল তারা নাকি কোটা চাইছে। হ্যাঁ, আমরা বললাম আমরা সিপিএম পার্টি কোনো কোটা দেবো না, এই কন্টিনজেন্সির ওয়ার্কার যারা হয়তো কোনো সাহেবই তাদের লাগিয়েছে বা কোনো নেতাই তাদের লাগিয়েছে, তারা 2-3 বছর ধরে কাজ করছে, 3,000-4,000 টাকা করে মাসে পায়, কোনো মাসে পায় না, তাদেরকে নেওয়া হোক, আমরা তাদের অগ্রাধিকার চেয়েছি, সেটা তারা দিয়েছে। কিন্তু যারা 20 বছর ধরে ঘাটমাঝির কাজ করলো, 233 জন, 130 জন ছাঁটাই হয়ে বসে আছে, তাদেরকে তারা বললো যে অগ্রাধিকার দেব, এখনো পর্যন্ত তাদের প্রতি কোনো নজর তারা দিচ্ছে না। তাদের নিয়ে আমরা আন্দোলনে বসেছি। এই নিয়ে তো দীর্ঘবার আপনারা জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশন দিয়েছেন, তারপরেও কি কোনো রকম সুরাহা হচ্ছে না? এখানে আমরা জেনারেল ম্যানেজারের কাছে গেছি, আমরা বারবার বলেছি যে এদের অগ্রাধিকার দিতে হবে, তার সাক্ষী এখানকার মিডিয়া, তারা বলেছে যে হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দল চাপ দিচ্ছে, কিন্তু আপনারাই একমাত্র দল যারা কোনো কোটা চাননি, যারা এই কন্টিনজেন্সির ওয়ার্কারকে আপনারা সাপোর্ট করেছেন, ঘাটমাঝিদের কথা আপনারা বলছেন কিন্তু পলিটিক্যালি আপনারা কোটার বিরুদ্ধে, এটাকে জেনারেল ম্যানেজার মুখে সাপোর্ট করেছিল। আবার সেই জেনারেল ম্যানেজারই বলছে যে আমি চাপে আছি, বিভিন্ন রাজনৈতিক দল, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে এমপিরা, এমএলএরা, মন্ত্রীরা তারা নাকি লিস্ট পাঠাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আর কোনো রাজনৈতিক দল কি
এই দাবিগুলো নিয়ে এখানে আন্দোলন করছে, কারণ তাদের নেতারা হয়তো কোটা পাচ্ছে, আর যা বাঁচছে ঠিকাদার সেগুলোকে ওই শুনছি 4-5 লাখ টাকা ডোনেশন নিয়ে ঘুষ নিয়ে ওই লোক নিয়োগ করা হচ্ছে। এর সত্যতা আপনারা বিচার করবেন, যে লোক নেওয়া হয়েছে তাদের ইনকোয়ারি করে দেখুন। আমি নিশ্চিত যে কিছু লোক পয়সার বিনিময়ে নিয়োগ করা হয়েছে, এর সঙ্গে ফারাক্কা ব্যারাজের একাংশের অফিসার যুক্ত কিনা সেটাও তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা তাই দাবি করছি আজকের এই অবস্থান থেকে যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, কোনো রাজনৈতিক নেতা বা দাদার কোটা দেওয়া চলবে না, দরকার হলে লটারি করে নিয়োগ করো, আর কন্টিজেন্সির ওয়ার্কারকে অগ্রাধিকার দেওয়া যেমন আমরা সমর্থন করছি, ঘাট মাঝি যারা বসে আছে তাদের সবাইকেও এই অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ করতে হবে। আজকে আপনাদের লাস্ট কর্মসূচি কি রয়েছে? আমরা 4টার সময় সমাবেশ করব, সমাবেশ থেকে ডেপুটেশনে যাবে, সেই ডেপুটেশনের যে ফলাফল যা হবে তার উপরে আমাদের পার্টির নেতৃত্ব আছে, জেলা কমিটির সদস্য এখানে উপস্থিত আছে, আমরা সবাই বসে সিদ্ধান্ত নিয়েই আমরা বিকেলে এই সমাবেশ থেকে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত জানার পর। এই ফারাক্কা ব্যারেজ প্রজেক্টকে বাঁচানোর জন্য আমরা বামপন্থীরা ফারাক্কা ব্যারেজকে বাঁচাতে হবে। ফারাক্কা ব্যারেজের সঙ্গে সংশ্লিষ্ট যে টাউনশিপ, এখানকার কোয়ার্টার, এখানকার রাস্তাঘাট, এখানকার ড্রেনের সমস্যা এবং সর্বোপরি ফারাক্কা ব্যারেজকে কেন্দ্র করে আপ এবং ডাউন স্ট্রিমের যেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আরম্ভ করে উত্তর থেকে আরম্ভ করে দক্ষিণে জলঙ্গি পর্যন্ত এই দাবি নিয়ে আমাদের প্রয়াত নেতা আবুল হাসনাত খান তার নেতৃত্বে গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি হয়েছে এক সময়। প্রতিপক্ষের কাছে এই দাবিগুলো জানিয়ে আসছে, দাবিগুলো কি কোন রাজনৈতিক দাবি কোন হবে না। এই ফারাক্কা ব্যারেজ একটা আন্তর্জাতিক নাম, ভারত বাংলাদেশ জল চুক্তি কার্যকর করতে সমগ্র উত্তর পূর্ব ভারতের যোগাযোগ স্থানে ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, আলোচনার পরে ঘাট নদীদের পুনর্বহাল করা হচ্ছে না কেন কর্তৃপক্ষ অবিলম্বে পুনর্বহাল করতে কর্মরত অবস্থায় ছাটাই হওয়া ঘাটমাজিদের পুনর্বহাল করতে হবে। এই দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশের তলে তলে আজকের এই অবস্থান বিক্ষোভের সমাবেশে দলে দলে সমস্ত শূন্য পদে অবিলম্বে লোক নিয়োগ করতে হবে, সমস্ত শূন্য পদে অবিলম্বে স্থায়ী ভাবে লোক নিয়োগ করতে হবে। এই দাবিতে স্বীকার লড়ছেন সমস্ত শূন্য পদে লোক নিয়োগের দাবিতে সিপিআইএম এর লাগাতার আন্দোলন চলছে।